কঠিন শর্তের কারণে ঢাকা দুবাই রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েও সে জায়গা থেকে সরে আসলো বিমান। দেশটির কঠিন নিয়ম মেনে ফ্লাইট চালাবে না বলে জানিয়েছেন বিমান এমডি। তিনি বলেন, আরব আমিরাতে শর্ত মানলে যাত্রী না পাওয়ার ঝুঁকি থাকে। জসিম জুয়েলের রিপোর্ট। করোনাকালে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ক্ষতির মুখে এভিয়েশন খাত। ঢাকা লন্ডন রুট ছাড়া আন্তর্জাতিক আর কোনো রুটেই বিমানের ফ্লাইট নেই। এ অবস্থায় ঢাকা দুবাই রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল রাষ্ট্রীয় বিমান সংস্থাটি। তবে আরব আমিরাতের কঠিন শর্তের কারণে অবস্থান পাল্টালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জানালেন, তাদের কঠোর শর্তের কারণে দেশটিতে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এই রুটে যাত্রীর অভাব নেই, তারপরও কোনো ঝুঁকি নিতে চায় না বিমান। যেখানে কন্ডিশনগুলো এমন যে আমাদের প্যাসেঞ্জার হবে না, দিয়েছে কি তারা যে কোভিড ছাড়া অন্য ধরনের পেশেন্ট, ডিপ্লোমেটস আর ব্যাংককের রেসিডেন্ট। ব্যাংককের রেসিডেন্ট খুব একটা আমাদের দেশে আসলে নাই, ফলে ওই ফ্লাইট কমার্শিয়ালি অপারেট করা যাচ্ছে না। তবে ঘোষণার পর যারা টিকিট কেটেছেন তাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করলেন বিমান কর্তৃপক্ষ। তারা আমাদের টিকিট কিনেছে, তাদেরকে 9 তারিখে এবং পরে আরেকটা ফ্লাইট হয়তো 11 তারিখে বা ওই রকম সময় আরেকটা ফ্লাইট দিয়ে আমরা তাদেরকে আমরা না এই কমার্শিয়াল ফ্লাইট যাদেরকে টিকিট বিক্রি করেছি আমরা দুবাইতে আমরা পৌঁছায় দিব। গত 6 জুলাই ঢাকা দুবাই রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।